28-29 তারিখে শেষ দিনের শ্যুট করেছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল। আরম্ভ হবার পর থেকে একাধিকবার স্লট চেঞ্জ হয়েছে ধারাবাহিকের। গল্পে একে একে অনেক পরিবর্তন আসতে দেখেছে দর্শক। টিআরপি কম থাকলেও ধারাবাহিকটি সবসময় চর্চায় ছিল। অবশেষে বিদায় নিচ্ছে ইচ্ছে পুতুল। এই সময় সবারই প্রশ্ন, কেমনভাবে শেষ হবে গল্প? ময়ূরীর বিশেষ রোগের জন্য সবসময়ই দর্শকের মনে হয়েছে তার মৃত্যুতে শেষ হবে ইচ্ছে পুতুল। তেমনটাই কি হতে যাচ্ছে? শোনা যাচ্ছে ইচ্ছে পুতুলে আসছে একটা বড় টাইম লিপ। যেমনটা জানিয়েছিলাম, অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে, অনেক কিছু পাল্টে যাবে গাঙ্গুলি পরিবারে। মেঘ ও নীলের জীবনে নতুন অতিথি হয়ে আসছে তাদের মেয়ে। হ্যাঁ, মা হবে মেঘ। এদিকে গিনি জিষ্ণুর বিয়ে হয়ে যাবে, অপরদিকে সম্ভবত ময়ূরী মারা যাবে না। হ্যাঁ, শোনা যাচ্ছে ময়ূরী ভালো হয়ে যাবে। তার মৃত্যু হবে কি না তা নিয়ে তেমন কিছু জানা যায়নি, তবে জানা গেছে স্যাড এন্ডিং নয়, হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে টেলিভিশন থেকে বিদায় নিচ্ছে ইচ্ছে পুতুল, বিদায় নিচ্ছে নীল মেঘ জুটি। এবার দেখা যাক কি হয়। আগামী 10ই মার্চ অন্তিম সম্প্রচার এই ধারাবাহিকের। তো বন্ধুরা, ইচ্ছে পুতুল কে কে মিস করবে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট পস। ধন্যবাদ।